আমি সুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড লার্নিং। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইশ্রম কার্ড আপনি নিশ্চয়ই করেছেন, কিন্তু আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে আছে কি নেই সেটা মাত্র 3 মিনিটে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা পিসি দিয়ে দেখে নিন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করলে আপনি এই পেজটাই চলে আসবেন। এই পেজটা আসার পরে আপনার সামনে এরকম একটা ফেস হবে, আপনি এখানে পেজটাকে ভেরিফাই করে নেবেন। এখানে আপনার 36-8 বলেছে, তো 36 থেকে -8 থাকলে কত হয় সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করে নিলাম। তারপর আপনার এখানে অনেকগুলো অপশান দেখাবে, আপনি নিচে যাবেন, একদম সোজা নিচে যাবেন। নিচে গিয়ে লেখা আছে আপনার 830, আমি দেখে দিচ্ছি 830 ইশ্রম, আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করলে আপনার যার যার ডিস্ট্রিক্ট আছে, আপনার যে যে ডিস্ট্রিক্ট আছে, আপনার নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আলিপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, যে ডিস্ট্রিক্ট আছে আপনার, যা যা আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট আছে, আপনি সেই ডিস্ট্রিক্টকে ক্লিক করবেন। তো আমার নর্থ চব্বিশ পরগনা, তো আমি নর্থ চব্বিশ পরগনায় ক্লিক করছি। আমার নর্থ চব্বিশ পরগনায় ক্লিক করার পরে এখানে আপনাকে বলেছে যে ব্লক, ঠিক আছে, আমার নর্থ চব্বিশ পরগনা যতগুলো ব্লক আছে, বাগদা, বনগাঁ, বারাসাত, বসিয়ার, ব্যালাকপুর, যতগুলো আমার ব্লক আছে ততগুলো এখানে আপনার শো হবে। তারপরে আপনাকে এখানে দেখাবে যে নাম্বার অফ বেনিফিশিয়ারি হু হ্যাজ রেজিস্টার অন ইশ্রম পোর্টাল, মানে ইশ্রম পোর্টালে যে রেজিস্টার করেছিল তাদের থেকে কজনের নাম লিস্টে এসছে। তো আপনার যা ব্লক আছে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ব্লক হচ্ছে সন্দেশখালী নাম্বার 1, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যা পঞ্চায়েত আছে, আপনার বরমারি আছে, হাটগাছি, কালীনগর, ন্যাজাট, যা আপনার পঞ্চায়েত আছে আপনি সেটাকে সিলেক্ট করবেন। তো আমার পঞ্চায়েত হচ্ছে ন্যাজাট 2। তো আমার এই পঞ্চায়েতের মধ্যে একটা কোনো বেনিফিশিয়ারি এখনও আসেনি, আমার বরমারি তো নেই, বরমারি 2-তে নেই, হাটগাছিতেও নেই, কালীনগরও নেই, ন্যাজাটেও নেই, ন্যাজাট 2-তে নেই, সর্বেরিয়াতেও নেই, রাধানগরেও নেই, এখানে এখনও কোনো পর্যন্ত কোনো বেনিফিশিয়ারির নাম এখনও রেজিস্ট্রেশন হয়নি। কিন্তু হ্যাঁ, আপনি মনে করছেন যে হবে না, হবে ভবিষ্যতে, আপনাদের আস্তে আস্তে করে হবে। কিন্তু আমার এখানে বলেছে যে আপনার এতগুলো, আপনার নর্থ চব্বিশ পরগনাতে এতগুলো ব্লকের মধ্যে মাত্র বসিয়াট 1-এ 475 জনের নাম রেজিস্ট্রেশন হয়েছে, তারা এই বেনিফিশিয়ারিটা অলরেডি পেয়ে যাচ্ছে, তারা টাকাও পেয়ে যাচ্ছে, কাজও করছে তারা 475 জন। আমি আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি, বসিয়াট 2-তে হয়েছে। বসিয়াট 2-তে আপনার যেখানে আপনার যে 475 জনের নাম নথিভুক্ত হয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে আপনার ঘোড়ার রস কুলিন গ্রাম। তো এই ঘোড়ার রস কুলিন গ্রামে আপনার 475 জনের বেনিফিশিয়ারি পাচ্ছে ইশ্রম কার্ড থেকে। তো ইশ্রমের কার্ডে যতগুলো বেনিফিশিয়ারি আছে সব আপনি এই ঘোড়ার রসে কুলিং গ্রামে পাচ্ছে 475 গ্রাম। আপনি নিমেষের মধ্যে আপনি দেখে নিতে পারবেন আপনার যা পঞ্চায়েত আছে, আপনার যা ব্লক আছে, আপনার যা ডিস্ট্রিক্ট আছে, আপনি এইভাবে পাই টু পাই আপনি দেখে নেবেন। কিন্তু তা এ মনে করবেন না যে আপনার আর আগামীতে আপনার নাম নথিভুক্ত হবে না, অবশ্যই হবে, ধীরে ধীরে আপনার সবার নাম নথিভুক্ত হবে। তো
তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আরও ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।